আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ভালো আছি। তো আপনার নামটা কি? মোহাম্মদ হাবিবুর রহমান। মোহাম্মদ হাবিবুর রহমান। আপনার পিতার নাম? মোহাম্মদ ফরেজ আলিমিয়া। মোহাম্মদ ফরেজ আলিমিয়া। আচ্ছা, কি সমস্যা হয়েছিল এটা বলেন। এখানে সমস্যা হলো, আমি বাজারে গেছিলাম, বাজার থেকে আইসি, আর যে বাড়িতে বসছি, বসার পরে আমি দেখতেছি যে আমার বড় ওয়াইফ নেই, আমার ছেলেটা নাই। একজনে কবর কইছে যে আমার ছেলেটার বাড়িয়া নজরুলের বাড়িতে, নজরুলের ছেলে জাহাঙ্গীর মার্কশিট করতেছে। পরে পরে রাস্তাতে ধরে নিছে সবাই, দৌড়াদৌড়ি করতেছি। পরে দেখলাম যে আমার ছেলের নিয়া অনেক লোকজন নিয়ে আসতেছে। এটা কেন মারছে? মানে আগে কোনো পর্ব শত্রুতা ছিল ওই রকম? আগে শত্রুতা বলতে, এটা বর্ষাকালে আমার কাছে জ্বালা ছিল ব্রিজের কাছে, জালটা নিয়ে গেছিল, জালে কুড়া কাটা জয়া আসিন, বাসটা ছুললো নাই, নিয়ে গেছিল। পরে আমি গিয়ে বাসটা হাইছি না, জালটা তার বাড়িতে সিলিংয়ের উপরে বাইরে করে আনছি। এরপর তাকে এই শত্রুতা শুরু করছে। কতদিন, মানে কতদিন পরে মানে বের করে আনছেন বিষয়টা বলেন, মানে কবে আনছেন? দেড় মাস পরে গিয়ে বাইরে হয়েছে জালটা তার বাড়িতে। কিভাবে পাইছেন? জানলাই যে তার ছেলে যে আছে জাহাঙ্গীর, জাহাঙ্গীরের বউ বলতেছে বাড়ি থেকে কাজ উড়ে যাইতেছে, কাকা আমার বাড়ি এনুকে আমার সাবায়তটা ডাকতেছে, সাবায়ত সাবায়ত এদিকে আসো। পরে সাবায়ত আর যায় না, না যায়, অন্য একজনটা ডাক দিছে, ডাক দিলে কইছে সাবায়ত তোরে ডাকতেছে। পরে গেছে, গিয়ে কইতেছে তোমরা জানলা আমরা ঘরের সিলিংয়ের উপরে আছে, গে দেখো গা আলো ঘরের সিলিংয়ের উপরে। মানে আমার ছেলে গেছে, যাওয়ার পরে গে জাল দেখছে, এনে দেখলে আমার দিন বলতেছে আব্বা এনে জালটা পাইছে, আমি জালটা আনগা। পরে এনো আরো লোকজন আছেন দাঁড়ায়া, আমি কইছি আনগা, যেটাই করুন লাগে পরে করুন, একটু জাল তুই আন। পরে আমার জাল আনছি, লোকজনরে জানাইছি, দেখাইছি, এরপরে মেম্বার চেয়ারম্যান সহ আমি জানাইছি। চেয়ারম্যান সহকারে আপনার এলাকাবাসী লোকজনকে জানাইছেন যে ওরা জালটা চুরি করে নিয়ে গেছে। পরে রায়পুরের একজন যে রাজু চেয়ারম্যানের মামাত্তো ভাই নাকি ফুয়াত্তো ভাই, ওনা তাকে এটা শেষ করছিল আমার বাড়ির। কোন চেয়ারম্যান আপনাদের, কোন চেয়ারম্যানটা দেখাইছেন? আমি দেখাই জাল দেখাইছি না, আমি ফোনে জানাইছি। কোন চেয়ারম্যান কে? আমরা শরীফ চেয়ারম্যান। চেয়ারম্যান কি বললো? চেয়ারম্যান বলছে তুই লোকজন রে জানা, জানানির পরে পরে আমারে জানাইস। ও আচ্ছা আচ্ছা। পরে লোকজন এটাই বলছে আমরা শেষ করব। পরে কিছু লোক বইয়া আমার বাড়ি এখানে শেষ করছে, শেষ করার পরে তাকে এই ষড়যন্ত্র আমার সাথে চালাইছে। আমার পোলাপান কোনো দিকে গেলে উদায় একটা অদস্র একটা ঘটনা তুললে আমার পোলাপান রে মাত্র আমারও গালি গালাস করে, মুখামুখি করে। ও আচ্ছা আচ্ছা। আমি কিন্তু কিছু বললেও আমার সব আমার মাইস বিট করতো, আপনাকেও মারতেছে। হ্যাঁ, আমাকেও মারতেছে। আচ্ছা, এদিকে আসো বাবা, তোমার নাম কি? এনায়েত। তো তোমার আব্বু যে বলছে কিসের জন্য, মানে তোমাকে কেন ডাকছিল ওরা, কেন ডেকে নিছিল? মানে তোমাকে দেখে নিছিল না, এমনি তুমি গেছিলে ওদের বাড়িতে? আমি এতে বা দেখার এর বড় ভাই গেছে, আমার কলারে ধরে নেহে নলাক তিয়া হাল চেয়ার পর তুলছে। তো আপনি আসেন তো, আপনার বাচ্চার কি হয়েছিল, আপনি কিভাবে পাইছেন, আপনার নাম কি? আমার মজিতে, হে বাড়ি মজিতে ডাকতেছে। আমার নাম বেদানা। বেদানা। তো কি হয়েছিল বিষয়টা বলেন। এই বাড়ি মজিতে ডাকে কইতাছে, এই এনায় তারা মারতাছে, না দেখো আয়া, আমি ধরে গেছি, আমার স্যারাও গেছে, গিয়া দেখি তো এনায় তারা মারতাছে, মাইরে লই আনছি, এই আইতাছে এনায় আইতাছে। ও মানে শিক্ষা টুকা লাগাইছে, বাজা গেছে, বড় স্যারা গেছে, বেড়া গেছে। কি দিয়ে মারছে? লাগতেছে, কিলাইছে। ও দেরি লাতি দিছে আর কিল দিছে। ও আচ্ছা আচ্ছা। তারপরে আপনার প্রশ্ন করে না, ওদেরকে কোয়েশ্চন করে না যে আমার বাচ্চা কি করছে, কেন তোমরা মারতেছো? তারা মাইল লইছে আমার সাথে, মানে কোনো বলে নাই, আনসার দেয় না যে কিসের জন্য এই বাচ্চাটাকে মারছে, ও হয়তো কেন নির্যাতন করছে। তারা মুখ কষে কইছে, তারা মুখ করে, মুখ করলে স্যারা মারছে, স্যারা কইছে না আমি মুখ করতে, আমি আইতাছে আমার মারছে। আর কে ছিল আপনার, মানে পাশাপাশি কে ছিল, মানে না ছেলেটাকে যখন মারছে তখন আর কে ছিল? মজিদ আসেনি বাড়ি। মজিদ কে? এদিকে আসেন তো। এলা তো এলো না। আর কে ছিল? মুরা গেছে না, আর কেউ হয় না উপস্থিত আসেনি। হ্যাঁ না, আর কেউ আসেনি, আমরা শিকার করে বাড়ি দিয়ে কোনারে। হ্যাঁ হ্যাঁ, গ্রামের কোনারে বাড়ি তারা, গ্রামের মাতা। আপনি কি হন, ওনার কি হন? দাদা লাগি আমি, সম্পর্কে দাদা লাগি আমি, তার ঘনিষ্ঠ কিছু না। তো এই বিষয়টা, মানে ওনারা যে বলতেছেন এইগুলা কি সত্য কথা বলতেছেন?
তারা যেটা কইছে যে জালটা কে শুরু করিয়া তুমি জানাবে একটাই সত্য জি এরম ধরনের তো প্রায় সময় হইতাছে হ্যাঁ কইলে পরেও তো এই না যখন আজকের ঘটনা হে না তারা যখন বাচ্চাটারে মারছে জি তখন তার বাপ এই না রাস্তা জিগাইছে না আমরা নালা কো একজন আসলাম জি জাহাঙ্গীর রূপন রতন তার বাড়ির বেতন সহ লইয়াছে কিছু বলবেন আপনি কিছু জানেন এটা কি ঘটনা সত্য কিনা সত্য আমি দাদি ছেলের দাদি তো আপনি নাতি কে কেন মারছে সেই কখনো কি ওদেরকে কোয়েশ্চন করছিলেন বা কিসের জন্য মারছে কইটা মুখ করছে তারারে মুখ করছে বলি পরে বাদে রাতে ধরে নিছে নেবাদে লাগতে বাড়ি তারা বাড়ি তারা তো আমরা বেহে যাইছি জায়গায় হুট গেছে হুট গেলে আমরা মারছি বলতেছি যে মানে বলছে ছেড়ে দেন ওনার নাম কি আচ্ছা থ্যাংক ইউ ভাইয়াকে।